أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا ومن يهده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت وسلموا تسليما الحمد لله শুনতে আবার প্রশংসা জ্ঞাপন করছি শ্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার এই পালনের উদ্দেশ্যে আজকে তার নির্দেশে জামাত সালাত আদায়ের পক্ষে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এই মসজিদে সমবেত হওয়ার তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দিয়েছেন তাদের প্রশংসা জ্ঞাপন আপনি করি আলহামদুলিল্লাহ আরো বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান ইসলামের নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন বিশেষ করে বিশ্বব্যাপী অগণিত অসংখ্য ইসলামের অনুসারী রয়েছে তাদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলাম জানার ও মানার সুযোগ করে দিয়েছে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে আমাদেরকে আরো মর্যাদাশীল করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ
শেষ দিবস পর্যন্ত তার প্রতিক্রিয়া কনিষ্ঠ অনুসারী দেখব। সম্মানিত সমবেত বক্তৃবৃন্দ, আলোচনা শুরুর আগে একটু সতর্ক করতে চাই, আমরা এটি সাধারণ কোন মাহফিলে নেই, কোন আলোচনা সভায় নেই, আমরা রয়েছি জুমার খুতবা। সুতরাং জুমার খুতবার নিয়ম নীতি হুকুম আহকাম আমাদেরকে মেনে চলতে হয়। বহু দূর থেকে কষ্ট করে এসেছেন, কিন্তু খুতবার নিয়ম নীতি মেনে চললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, আপনার জুমাটাই বাতিল করে দেওয়া হবে, অবশ্যই সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজনকে যদি আরেকজন বলে চুপ করো, যে চুপ করতে বলবে অন্যায় করে নাই, আরেকজনের ত্রুটি দেখে তাকে চুপ করার জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে শুধু অপরকে চুপ করায় এতটুকু বলবে তাহলেই তার জুমা বাতিল, যদি এটুকুই হয়ে থাকে তাহলে মনে রাখবেন জুমার খুতবা। অতএব সেই বিধানগুলি আমাদেরকে মনে রাখতে হবে। অতি উৎসাহী হয়ে কষ্ট করে এসেছেন, কিন্তু এই কথাগুলি বা এই নিয়মগুলি যদি খেয়াল না রাখেন তাহলে কষ্টটা আপনার বৃথা যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অতএব সকলকে অনুরোধ জানাবো, শুধু আজকে নয়, যে কোনো দিন যে কোনো জায়গায় জুমার খুতবা এর হুকুম আহকাম মেনে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, বিশেষ করে আজকে আমি নিজেকে আনন্দিত মনে করছি, শতব্যস্ততার মধ্য দিয়েও আপনাদের কাছে আপনাদের সাথে আজকে এই জুমা পড়ার সুযোগ লাভ করেছি। গত জুমা রাস্তার মাঝে ছিলাম, অর্থাৎ সেদিন আজ থেকে ফেরার পথ ছিল, দেশে এসে আজকেই প্রথম জুমা, আর সেই জুমায় আপনাদের সাথে সুযোগ রয়েছে। আর এই মসজিদে আমার প্রথম জুমা, প্রথম জুমা হিসাবে অনেক কিছু বিষয় নিয়েই কথা, তার নিয়ম নীতি হুকুম আহকাম অনুযায়ী হতে হবে। বিশেষ করে আপনারা মসজিদের নামকরণ করেছেন ইত্তেবা সুন্নাহ জানে, একদিক থেকে যেমন সুন্দর একটা নাম, অপর দিক থেকে তেমন সুন্দর হতে হবে কাম, শুধু নাম নয়। আর আমরা সবসময় চেষ্টা করি আমাদের শুধু মৌখিক কথা নয় বরং কাজে আমাদের পরিচয়, আকীদায় আমাদের পরিচয়, আমলে আমাদের পরিচয়, আদর্শে আমাদের পরিচয়, সেটি হলো আমাদের আসল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সূরা নিসা 65 নম্বর আয়াত পেশ করেছি, যে আয়াতটি ইত্তিবাই সুন্নাহ এর গুরুত্ব তাৎপর্য বিষয়ক নির্দেশনা। ইত্তেবাই সুন্নাহ কে করে না, এমন কোন মুসলিম নাই যে নিজেকে মুসলিম বলে দাবি করে আর সে ইত্তেবাই সুন্নাহ করে না। সকল মুসলিমের এই ইত্তেবাই সুন্নাহ অবশ্যই থাকতেই হবে, এবং মৌখিক ভাবে কেউ কখনো বলবে না যে আমি সুন্নাহর অনুসরণ করি না, সবার বলি সুন্নাহর অনুসরণ করি, সবাই বললেও বাস্তবতার মাঝে বহু পার্থক্য পাওয়া যায়। এজন্য আমরা অনেক সময় বলি তাদের সীমা রেখায় সুন্নাকে নেওয়ার চেষ্টা করে, এই হলো ইত্তেবা সুন্নাহ এর বাস্তবতা। আহলুল হাদিস যারা, সালাফি যারা,
তারা কখনো এটা বলে না যে সুন্নায় আছে বুঝলাম কিন্তু আমাদের সাথে মিলে কিনা আগে থেকে, এটি কথা তাদের কখনো হয় না, হতে বরং আমি হাদিসদের কথা হলো সুন্না যেখানে আমি সেখানে, আমি কি আছি না আছি এটি পরের বিষয়, সুন্না যেখানে আমাকে হতে হবে যেতে হবে সেখানে, সুন্না যেরকম আমাকে হতে হবে সেরকম, এটি হচ্ছে আহলে হাদিসদের কথা। পক্ষান্তরে যারা বিভিন্ন ব্যক্তির অন্ধ অনুসারী হয়ে চলছেন অথবা দলে তরিকা মাজহাবে, তাদের সকলেরই কম বেশি বক্তব্য যে সুন্না আছে ঠিকই কিন্তু এটাকে আগে মিলায় দেখতে হবে আমার তরিকার সাথে খাপ খায় কিনা, তরিকার নীতিতে মিল হয় কিনা, যদি মিল হয় তাহলে আল্লাহ ছাড়া, আর মিল না হলে তরিকাটাই হলো আসল সুন্নাটা নফল। মাযহাবের বিষয়ে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে এটাই আসল চলবে, আর না মিললে এটাই থাকবে। বাদতাদার নিয়ম নীতির সাথে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে খুবই ভালো, যদি না মিলে তাহলে বাদতাদার পূর্ব পুরুষ যেভাবে চলে আসছি সেভাবেই চলব, এই সুন্না চলবে না। এটা হলো পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম অগণিত অসংখ্য আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ কিভাবে কোন পদ্ধতিতে কত গুরুত্ব দিয়ে করতে হবে সব বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছে। সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা রেখা উল্লেখ করেছেন, ইসলামের কোন বিষয়ে হ্যাঁ বলবেন সেই হ্যাঁ কে মিলাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ সাথে, ইসলামের কোন বিষয়ে না বলবেন সেই না কে মিলাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়ের সাথে। আল্লাহ বললেন ওয়া আতাকুম রাসূলু ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, এটাই হ্যাঁ, আর অন্য কিছু হওয়ার সুযোগ নেই, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, এটাই না, নিজের ইচ্ছা মতো না করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের জন্য মাপকাঠি, তিনি হলেন ইসলামের মাপকাঠি, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত এবং রিসালাতের সমাপ্তি ঘটিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবুয়ত ও রিসালাতের প্রচার প্রসার দাওয়া ও তাবলীগের ব্যবস্থা দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়েছেন। সুতরাং মাপকাঠি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ এই নয় সাহাবায়ে কেরাম বাদ যখনই আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি হিসাবে ধরবেন অটোমেটিক ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে খলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম এসে সম্মানিত সমবেত মুসলিমরা, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সুন্নাহর অনুসরণ এটি ঐচ্ছিক বিষয় নয়, এটি খেয়াল খুশির বিষয় নয়, এটি সুবিধা অসুবিধার বিষয় নয়, এটি হলো ইসলামের মূল বিষয়। যেমনই ভাবে তাওহীদ হলো আল্লাহর দৃষ্টিকোণ থেকে ইসলামের মূল বিষয়, তেমনই ভাবে সুন্নাহ হচ্ছে রিসালা ও নবুয়ত দিক থেকেও ইসলামের মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 67 নম্বর 65 নম্বর আয়াতে কিভাবে সীমা রেখা উল্লেখ করলেন, একজন মানুষের মুমিন বলে পরিচয় দেওয়ার সুযোগ নেই,
যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে নিতে প্রস্তুত না আল্লাহ বলেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী বলে দাও তোমার রবের কসম করে বলছি আল্লাহ আল্লাহ এমনি বলতে পারতেন কত গুরুত্ব বলে আল্লাহ বললেন হে নবী বলে দাও তোমার রবের কসম করে বলছি তারা ইমানদার না নিজেকে ইমানদার বলে দাবি করলে চলবে আজকে আফসোস করতে হয় ইমানদারেরা ইমানদারকে তারা ইমানদারেরা ইমানদারদের মসজিদে আগুন জ্বালায় ইমানদারেরা ইমানদারের মসজিদ ভেঙে দেয় ইমানদারেরা ইমানদারকে মসজিদ থেকে বের করে দেয় ইমানদার দাবি করলে হয়ে যায় বংশসূত্রে ইমানদার কখনো হওয়া যায় না আমাদের দেশে তো বংশসূত্রে আওলাদে রসুল অনেক আওলাদে রসুল ও বংশসূত্রে হওয়া বংশসূত্রে হওয়া যাতে পারে সেটি হলো বংশীয় সূত্রে যা ইসলামে কোনো কাজে আসবে না স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস আমাদের দেশে হজের পরের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় একজন বিশিষ্ট আলেমের সাথে আমাদের দীর্ঘক্ষণ কথাবার্তা তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সরাসরি আমার টিচার প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব আল আতিল আতিল হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই আতিল সেই আতিলের বংশধর আলী রাদিয়াল্লাহু আনহু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বংশের তার সাথে কথা বলে আমাদের একজন মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি শর্ত শেষ করেছে কমপ্লিট করেছে সে যখন একটু পরিচয় করে দিচ্ছিল যে ইনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর তিনি অসন্তুষ্টি প্রকাশ করলেন তিনি চান না যে এটাকে প্রচার করুন আর আমাদের দেশে এটা নিয়ে ব্যবসা করা হয় আমাদের দেশে এটা নিয়ে ব্যবসা করা হয় কে আওলাদে রাসূল হয়ে গেছে আর তিনি তার সামনে বলা হচ্ছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব সেটা একেবারে সব দালামা এক সনদ প্রস্তুত তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন কাকে ইমানদার বলে রাখেন সঠিক যাচ্ছি না বলতে চাচ্ছি না যে নিজেকে ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার হওয়ার একটি মাপকাঠি এখানে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা রাব্বিকা লা ইউমিনুন তোমার রবের কসম করে বলছি তারা ইমানদার না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যতক্ষণ না তাদের মাঝে পারস্পরিক যে দ্বন্দ্ব যে বিরোধ যে তর্ক বিতর্ক যে মতানৈক্য এই মতানৈক্যের সমাধানকারী হিসাবে তোমাকে যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিনই হতে পারে না আয়াতটা শেষের দিকে লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুন বিযাতি সুদূর মানুষের অন্তরের খবর আল্লাহ জানেন যার কারণে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত গভীরভাবে বিষয়গুলিকে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন যে মেনে নিবে মেনে তো নিল কিন্তু মেনে নেওয়াটা যদি অন্তর থেকে না হয় তাহলে সে ইমানদার হতে পারে না
ثم لا يجدون في انفسهم حرجا مما قضيت তাদের হৃদয়ে অন্তরে সমাধানকারী হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে যেন কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব সংকোচ না পায়। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, যখনই আপনি কারো কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা তুলে ধরেন, তিনি ভাবেন যে এটা আমার অনুযায়ী আছে কি, যদি থাকে আপনাকে মাথা ব্যথা, যদি না থাকে তাহলে কিছু জবাব দেওয়ার চেষ্টা করে, যদি আপনি কিছু তার জবাব এর উল্টায় কিছু বলতে চান আপনাকে ডাইরেক্ট প্রশ্ন, আপনি কি জানেন ইসলাম সম্পর্কে, আপনি কি দাওরা হাদিস পাশ করেছেন, আপনি কি মুফতি সার্টিফিকেট নিয়েছেন, কি জানেন আপনি ইসলাম সম্পর্কে, ভ্রমণ দিয়ে বিদায় করে দাও। আল্লাহ আকবার, মানুষের ভয় করা উচিত, আপনি কাকে ধমক দিচ্ছেন, যদি সত্য কথা নিয়ে আসে আপনি যত বড়ই হন আপনাকে হক বলে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, এটার নাম হলো যদি সত্যি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে ছোট্ট মানুষও আপনার কাছে নিয়ে আসতে পারে। এজন্যই বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার কিবির গর্ব অহংকার যেটা, এটা কাকে বলে, একজন মানুষ সুন্দর শীতম কাপড় পরে প্রসাদ করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চলার চেষ্টা করে, এটা কি অহংকার, বললেন না এটা কিবির হুয়া বাতরুল হাক্কি ওয়া বাতরুন নাস, অহংকার হলো হককে বর্জন করা, আমার সাথে মেলেনি মানবই না, যেভাবে জবাব দেওয়া হোক জবাব দিব, জবাব দিয়ে না পারলেও গায়ের জোরে সেটাকে তবস না দেব, এটি হল অহংকার। এ অহংকার যেমন সাধারণ মানুষের মাঝেও রয়েছে, এ অহংকার তেমন আলেম ওলামাদের মাঝেও রয়েছে, কারো পান পাওয়ার সুযোগ নেই, সম্মানিত ও সমবেত মুসল্লিবৃন্দ, প্রথম জায়গায় হলো সুন্নার মাধ্যমে সমাধানটা মেনে নিতে আমরা সবসময় পরিপূর্ণ প্রস্তুত নই, দ্বিতীয় বিষয় মেনে নিল নিজের সুবিধা মতো সুন্নাহ খুঁজে মেনে নেই, নিজের সুবিধা মতো সুন্নাহ খুঁজে মেনে নেই, এর মানে হলো এই নিজে যে আমলটা করে আসছি এই আমল অনুযায়ী একটা জান প্রমাণ হলো সেটা সংগ্রহ করার চেষ্টা করি, এরপরে মনে করি যে এটাই তো সুন্নাহ, এটাই তো হাদিস, জান হলেও সংগ্রহ করার চেষ্টা করি। আজকে আহমদ হাদিসরা দ্বিতীয় পর্যায়ে যে বিষয়ে গুরুত্ব দেয়, প্রথম গুরুত্ব হলো সুন্নাহর অনুসরণ, ভিন্ন কোনো সুযোগ নেই, দ্বিতীয় গুরুত্ব হলো সুন্নাহটাকে নিশ্চিত করে নিতে হবে আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত কিনা, যে গুরুত্ব প্রসিদ্ধ চার ইমামের মাঝে সকলেই এই গুরুত্ব দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিভাবে এই গুরুত্ব দিলেন তখন,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, যখন এই কোন হাদিস সহি বলে প্রমাণিত হয় সেটা ইমাম শাফি সকলে এই কথাগুলি বলেছে। তাহলে সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই গুরুত্ব তিনি যেমন গুরুত্ব দিয়েছেন আহলে হাদিসরা ঠিক সেভাবেই গুরুত্ব দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে কিছু চলে আসলে গ্রহণ করা যাবে না, সেটি নির্ভরযোগ্য কিনা, নির্ভুল কিনা, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কিনা এটা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে। অনেক সময় বলবেন আপনি আমি তো সাধারণ মানুষ কিভাবে এটা নিশ্চিত করব, আপনি সাধারণ মানুষ ঠিকই, আপনার নিজের প্রয়োজনের সময় কেমনে নিশ্চিত করা যায় সেই কৌশল আপনার জানা আছে। আপনি একটা জায়গা কিনতেছেন, নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে জায়গা কিনবেন, জায়গার দলিলটা নির্ভেজাল কিনা নিশ্চিত কিনা ওখানে আপনাকে বলে দিতে হয় না যে আপনি চিন্তা করে যাচাই বাছাই করে দেখেন যে এটা যে দলিলটা নির্ভেজাল আছে কি, কেমনে নির্ভেজাল দলিল জানতে হয় বুঝতে হয় সেটা আপনি ঠিকই বহুজনের কাছে দৌড়ঝাঁপ করে নির্ভেজাল বের করে নিয়ে আসার চেষ্টা করে। আর ইসলামের সুন্নাহ মানবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইবাদতের ক্ষেত্রে নির্ভেজাল দলিলের আলোকে করতে চাইবেন সেখানে আপনি বলেন এই দাবি দিয়ে বসে থাকেন যে আমি তো সাধারণ মানুষ এত কিছু বুঝি না, হুজুর রাজা বলছেন তাই করে দিয়েছি। সাধ্যপক্ষে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টার বাইরে সাধ্যের বাইরে যদি চলে যায় আপনি যদি জান্নাত নিশ্চিত করতে চান আপনার ইবাদত নিশ্চিত করতে হবে, আপনি যদি জান্নাত নিশ্চিত করতে চান আপনার আকীদা নিশ্চিত করতে হবে, আপনি যদি জান্নাত নিশ্চিত করতে চান আপনার আমল নিশ্চিত করতে হবে, আপনি যদি জান্নাত নিশ্চিত করতে চান আপনার ঈমান ইসলামকে নিশ্চিত করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না দিক নির্দেশনা দিয়েছেন লক্ষ্য করে বর্তমান প্রেক্ষাপট কি আমরা দেখছি যে কোনো মাসআলা দ্বিমত ছাড়া একমত খুঁজে পাওয়াটা খুবই কঠিন, যে কোনো মাসা দ্বিমত ছাড়া একমত খুঁজে পাওয়াটা খুবই কঠিন, এটা কি আমাদের জন্য কোন গজব এসে গেল না আজান এসে গেল নাকি জবাব না এটি বাস্তব এরকমই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে এই ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমনই হবে। শেষ প্রসিদ্ধ হাদিস যেটি সুনান গ্রন্থে এসেছে হাদিসটি সহি সাহাবী আরবাব ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত পড়ালেন, পড়ানোর পর তিনি আমাদের দিকে ঘুরে হৃদয় স্পর্শী এমন বক্তব্য রাখলেন ওজিনাত মিনহান কুলুব, বক্তব্য শুনে আমাদের হৃদয়ে কম্পন শুরু হলো, জারাফাত মিনহাল উয়ুন, বক্তব্য শুনে আমরা চোখে অশ্রু ধরে রাখতে পারলাম না। সাহাবী বলছেন প্রশ্ন করে বসলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে কান্নাহা মাউইযাতুন মুআদ্দা, মনে হয় এটি আপনার বিদায়ী বক্তব্য, ফাউসেনা সুতরাং আমাদেরকে কিছু উপদেশ দিয়ে যান, আপনার যদি বিদায় ঘটেই যায় তাহলে আমরা কি হব ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে, আমাদেরকে কিছু উপদেশ দিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, প্রথম উপদেশ হলো ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ, প্রথম উপদেশ হলো তোমাদেরকে আমি তাকওয়ার উপদেশ দিচ্ছি। তাকওয়ার উপদেশ আসলে দেখুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়,
আজকে তাকওয়ার ওয়াজ আমরা সবাই করি, কিন্তু আসলে তাকওয়ার কতটুকু অবলম্বন করি এটাই হলো বিষয়। আলে মোলাকার তাকওয়ার ওয়াজ করি, তিন মুর্শিদেও তাকওয়ার ওয়াজ করি, কিন্তু নিজের ব্যবসা ঠিক রাখার জন্য তখন তাকওয়ার বিষয় ভুলে যায়, তখন ভুলে যায়, তখন বৈষয়িক স্বার্থটাকে অর্থনৈতিক স্বার্থটাকে প্রাধান্য দিয়ে কোরআন সুন্নাহকে দূরেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম বিষয় হলো ওয়াসিকুন বিতাকওয়াল্লাহ। এরপরে বললেন, জেনে রাখো, মান ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে ইসলামের বিষয়গুলি নিয়ে অনেক মতভেদ তারা দেখতে পাবে, অনেক মতভেদ। হাত কিভাবে বাঁধবেন সালাতে, উপরে না নিচে, ছোট করে না বড় করে, ইখতিলাফের শেষ নাই। হাত কখন চলবেন না চলবেন ইখতিলাফের শেষ নেই। সালাত তো দূরের কথা, আকীদা চলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় ইখতিলাফের শেষ নেই। একদল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন সসত্তায়, আরেকদল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান করছেন, আরেকদল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের ভিতরে ঢুকে আছেন। ইখতিলাফের শেষ নেই। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় আজকে বিশ্বব্যাপী যে প্রসিদ্ধ চার মাযহাবের অনুসরণ করছে, সবচেয়ে আফসোস হয় এবং আশ্চর্য হতে হয়, এই চার মাযহাব যাদের নামে চালু হয়েছে সেই ইমামদেরকেও অনুসরণ করা হয় না, সেই ইমামদেরকে অনুসরণ করা হয় না। কোথা না কোন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহ আলোকে আল্লাহর বিষয়ে কত সুন্দর আকীদা তিনি স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা সেই মাযহাবের অনুসারী মানুষেরা মানে না। ভ্রান্ত আকীদা এসে ঢুকে গেছে সেগুলি আজকে আলেমরা প্রচার করে তারও না। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে প্রসিদ্ধ চার ইমামের যে আকীদা, একই আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেটি তিনি আল ফিকহুল আকবার গ্রন্থ সংকলন করা হয়েছে, এ বিষয়ে আমার একটি গবেষণা চলছে, আল্লাহর ইচ্ছা শেষের দিকে গবেষণা প্রকাশ হলেও ইনশাআল্লাহ আশা করি যারা ভ্রান্তির মাঝে রয়েছে তারা হয়তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই সুন্দর আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে সেটি জানার সুযোগ পাবে, এবং হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়ে মানুষ ভুলভ্রান্তি থেকে দূরে এসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু গুরুত্ব রয়েছে তাই সেই গ্রন্থের আলোকে হয়তো সঠিক আকীদার দিকে পথ দেখবে ইনশাআল্লাহ। সম্মানিত ও সমবেত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে থাকবে ইসলামের প্রতিটি বিষয়ে মতভেদ, সবচেয়ে স্পষ্ট বিষয় পাঁচ ওয়াক্ত সালাত, এটা নিয়ে বাংলাদেশেও মতভেদ শুরু হয়ে গেছে। বাংলাদেশে এক শ্রেণী খুব বলিষ্ঠভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে যে সালাত আর পাঁচ ওয়াক্ত নয়, সালাত হলো তিন ওয়াক্ত, খুব শক্তভাবে কাজ চালাচ্ছে না, বিভিন্ন ভাবে বই পুস্তক লিখে বিভিন্ন ভাবে প্রচার অনলাইনের মাধ্যমে, এরা মূলত শিয়াদের অনুসারী এবং খ্রিস্টানদের এটি একটি চক্রান্ত, আমরা খুব বেকারী হই না, তো সব বিষয়ে পাবেন আপনি, আপনি ইসলামের স্পষ্ট বিষয়, ইসলামের রোকন হলো পঞ্চম রোকন হলো হাত বাইতুল্লাহিল হারাম, কাবার বিষয় অতি মত হয়ে গেছে, বাংলাদেশে অনেকগুলি কাবার তৈরি হয়ে গেছে, অনেক কাবা এই সেই মুন্সিগঞ্জে কাবা তৈরি করে হজ করানো শুরু হয়েছে, বিভিন্ন চ্যানেলে সেটা দেখানো হয়েছে, কাবা তৈরি করে হজ পর্যন্ত করানো শুরু হয়েছে, আসার সময় দেখলাম এক জায়গায় একটা বড় পুরস্কার,
অনুসারে যিনি প্রধান তাদের মাইস ভান্ডারি বাদের কাবা তারাই কাম মক্কার কাবা তারাই কাম তিনি সেই সমস্যাগুলি স্পষ্ট করে দিয়েছেন, তবে সমস্যা বলেই তিনি শেষ করেননি, বরং সমাধান কি তার দিয়ে গেছেন। এই মতভেদের পরিস্থিতিতে কি হবে, সমাধান কিভাবে খুঁজে পাবো, পথ কিভাবে বেছে নেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদি। তোমাদের অপরিহার্য কর্তব্য যে যে ইমামের অনুসারে সেই ইমামের অনুসরণ করো। তোমাদের অপরিহার্য কর্তব্য তোমাদের কর্তব্য এই মতভেদের পরিস্থিতিতে মতভেদ মুক্ত হতে চাইলে প্রসিদ্ধ মাঝহাব যেগুলি রয়েছে সেগুলি অনুসরণ করো, তাহলেই তোমরা সঠিক পথ পেয়ে যাবে। তারা তো বলে তাহলে প্রসিদ্ধ যেগুলি তরিকা রয়েছে সেগুলি অনুসরণে ফিরে আসো, তাহলে পেয়ে যাবে। কোন বলেননি, কারণ হক এর মাপকাঠি হলো কিতাব এবং সহিহ হাদিস। এই দুটো হলো মাপকাঠি যেগুলি ওয়াহী এর মাধ্যমে এসেছে, নির্দেশ হলো দ্বিতীয় নির্দেশ হল সতর্ক সপ্তাহ ইসলামের নামে নতুন যা কিছু এসেছে সেগুলি থেকে দূরে থাকবে। ইসলামের নামে নতুন যা আবিষ্কার হয়েছে এগুলি থেকে দূরে, এটা মাঝে কোনো সমাধান নেই, এটা নির্ভেজাল নয়। নির্ভেজাল হলো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদীন যে নির্ভরযোগ্য সুন্নাহ করেছে। ওয়া ইন্নাহু মুহদাসা, এটি হলো নতুন আবিষ্কৃত, তাহলে কোথা আর বেদা আজকের আলেম সমাজ মানুষকে বিপাকে ফেলে দিয়েছে, বেদাতকে ভাগাভাগি করে এই মেম্বারে দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বিদআতিন দালা, সকল বিদআত হেদায়েতের বিষয় নাই, সেখানে মতভ্রষ্টতা। আর আলেম সমাজ আজকে বেদাতে হাসানা সাইয়্যা ভাগ করে দিয়ে মানুষকে বেদাতে জড়িয়ে দিয়েছে। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, পূর্বে বলেছি খুতবার সময় সীমাবদ্ধ দীর্ঘ করার সুযোগ নেই, আসুন আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে ইসলামের প্রতিটি বিষয়ে আকীদার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ তা হল কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেটা অনুদান। الحمد لله
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আব্দিল্লাহ ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত সম্মানিত মুসলিমগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আমরা কিছু জানলাম। আরেকটি বিষয় জানা দরকার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের প্রতিবন্ধকতা কি? এত গুরুত্ব থাকা সত্ত্বেও কেন আমরা সে পথে অগ্রসর হতে পারছি না? বাধাটা কথা, কয়েকটি বাধার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে উল্লেখ করেছেন। সূরা বাকারা 170 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটি বাধার কথা উল্লেখ করলেন। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহ কালু বাল নাতাবিউ মা আলফাইনা আলাইহি আবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যুগে তার সময়ে একটি চিত্র স্মরণ করে দিলেন, যখন তাদেরকে বলা হচ্ছে অনুসরণ করো মা আনজালাল্লাহ যা আল্লাহ নাযিল করেছে, এটা মেনে চলো। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন আল্লাহ যা নাযিল করেছেন সেটা মেনে চলো। তারা জবাব দিচ্ছে, অনুসরণের বাধা ছিল বাপ দাদার অনুসরণ, বাপ দাদার দোহাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত স্নেহ করতেন তার চাচা আবু তালেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার সুযোগ নিয়েছেন চাচা আবু তালেবকে একবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা যায় জীবনের শেষ মুহূর্তে চেষ্টা করলেন, কিন্তু সম্ভব হল না। যতই নবী সাল্লাম প্রস্তাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আবু জাহেল আবু জাহেল এবং তারা ততই বলছে, হে আবু তালেব বাপ দাদার দিন বাদ দিয়ে চলে যাব, জীবনের শেষ মুহূর্তে এসে তুমি বাপ দাদার দিনটা ছেড়ে দিবা, জীবনটাই চলে গেল বাপ দাদার অনুসরণ করে আল্লাহ নাযিল করা বিষয় থেকে ইসলাম থেকে বিরত রাখা। বাস্তব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের প্রতিবন্ধকতা যেগুলি তার মাঝে একটা হলো বাপ দাদার। আমাদের কোন মসজিদে গিয়ে আপনি সুন্দরভাবে সালাত আদায় করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে এক জামাত ওই তো এসেছে, তার তো বছর তো বসে এই নিয়মে চলে আসছে, আর তুমি এই নিয়ম করবে একদিন মসজিদ থেকে আউট হবে না। সুন্নাহ অনুসরণের প্রতিবন্ধকতা হলো যেটি মানুষকে নিয়ে যাবে। তোমরা মেনে চলো যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাযিল হয়েছে। রবের পক্ষ থেকে নাযিল হলো কি? চার তরিকা, নকশবন্দি, আমাদের পূজা, চিষ্টি, এগুলি তো সবের মাধ্যমে দিয়েছে। আল্লাহ বললেন, হে মানব সকল অনুসরণ করো, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে, রবের পক্ষ থেকে নাযিল হয়েছে দুটো জিনিস, একটি হলো কিতাব আল কোরআন কারীম, অপরটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস।
আল্লাহর ভাষায় আল কোরআন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় দুটি আল্লাহর পক্ষ থেকে। সাথে সাথে আল্লাহ বলে দিলেন এই কোরআন সুন্নাহর অনুসরণের প্রতিবন্ধক হচ্ছে ওলি আউলিয়া দুনিয়া, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওটাকে বাদ দিয়ে তোমরা ওলি আউলিয়া অনুসরণের পরীক্ষা নাও। আজকে আমাদের দেশ বৃহত্তর বিশেষ করে দক্ষিণবঙ্গ ওলি আউলিয়া ছাড়া আর কিছুই বুঝে, ওলি আউলিয়া ছাড়া কিছুই বুঝে, এমনকি আল্লাহর চেয়ে বড় বাস্তবে যদি ওলি আউলিয়াকে মানত তবু হতো, কারণ পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ ওলি আর কেউ নাই। তারা বাস্তবেও যদি মানত শ্রেষ্ঠ ওলিকে তবু হতো, কিন্তু সেটা মানে মানবে নিজে যে ওলিকে তৈরি করে নিয়েছে সে ওলি আউলিয়া দুবাই দিয়ে ওলি আউলিয়ার সাল্লাহ করে আজকে মানুষ সন্ন্যার অনুসরণ থেকে কোরআন সন্ন্যার অনুসরণ থেকে সঠিক ইসলাম থেকে সম্মানিত সমাজ মুসলিম আসুন আমরা যেন আল্লাহকে ভয় করে আল্লাহর দিন সঠিকভাবে মেনে চলতে পারি। আরুল হাদিসদের দাওয়া, আরুল হাদিসদের নিজস্ব কোনো মতামত কি, এজন্য তারা বলে মা কালাল্লাহ বলেছেন আমরা যেন সে মধ্যে এই অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান। সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চান, আর বহু সচিবের মতো তারা এসে সেদিকে যাচ্ছে না সময় স্বল্প। আজকে যারা এখানে সমাগত হয়েছেন বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছে, আপনারা অনেক কষ্ট করছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু দুঃখটা হলো মুসলিম দেশে ইসলাম পালন করতে গিয়ে কষ্ট স্বীকার করতে, এটাই হলো দুঃখ। মুসলিম দেশে মুসলিম সমাজে ইসলাম মানতে গিয়ে কষ্ট স্বীকার করতে হয়, এটাই হলো দুঃখের বিষয়। যদি আর মুসলিম দেশ হতো, অমুসলিম সমাজ হতো, তাহলে সেখানে কষ্ট পেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মুসলিম দেশ মুসলিম সমাজ সবাই ইসলামের কথা বলে, সবাই ইমানের কথা বলে, সবাই কোরআনের কথা বলে, সবাই হাদিসের কথা বলে, সেখানে আপনি কোরআন এবং সুন্নাহ মেনে চলতে কষ্ট কি করা, আপনি অধৈর্য হয়ে বিরক্ত হয়ে অথবা অতি উৎসাহী হয়ে কিছু করে ফেলতে চাইবেন, আপনার জন্য আমাদের পরামর্শ জেনে নিন, আপনার টার্গেট কখনো দুনিয়া নয়, আপনার টার্গেট হলো আখেরা, আখেরাতের টার্গেট মানে হলো দুনিয়ায় কিছু আপনাকে কষ্ট স্বীকার করতেই হবে, দুনিয়ায় কষ্ট স্বীকার করতেই হবে। আপনার কষ্টটা সহজ হবে যখন আপনি যারা এ পথে কষ্ট স্বীকার করেছেন তাদের কষ্ট কথাগুলো মনে করবেন, আমরা পালন করলাম, আমরা সৌদি বাদশাহ বিশেষ মেহমান হিসাবে এবার হজ করা শুরু করেছি, তো এই বিশেষ মেহমান গোটা বাংলা বিশ্ব থেকে তাদের সংখ্যা ছিল 6,500, রয়্যাল গেস্ট হিসাবে 6,500 মানুষকে হজ পালন, যে দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিয়ে আসা হয়েছে, আমাদের দেশ থেকে মাত্র 10 জন আহত হয়েছে, তো যে দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মেহমান নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড, এটা মুসলিম দেশ, নিউজিল্যান্ড থেকে 180 জনকে সরকারি গেস্ট হিসাবে নিয়ে আসা হয়েছে। তারা কারা,
কিছুদিন আগেই নিউজিল্যান্ডের যেই মসজিদে হামলা হয়েছে, যেই পরিবারের মানুষেরা সেই হামলার শিকার হয়েছে, তাদের সকলকে এই রয়্যাল গেস্ট হিসাবে নিয়ে এসে তাদেরকে একটা উৎসাহ এবং সান্ত্বনা ও ইসলামের উপর যেন আরো ধৈর্য ধারণ করে থাকতে পারে, সেজন্যই সৌদি বাদশাহ তাদেরকে এভাবেই বিশেষভাবে বাদশাহর মেহমান হিসেবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে। তো সেখানে একটা বক্তব্য, সেটা আমার কাছে খুব মনে হয়েছে, সেখানে একজন বললেন যে আজকে যাদেরকে সেই নিউজিল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে, তারা এখানে শুধু যে হজ পালন করবেন এটাই না, তারা দুই দিক থেকে উপকৃত হবে। এক হলো হজ পালন করা সম্ভব হবে, দ্বিতীয় হল ওই নিউজিল্যান্ডে এই কোরআন সুন্নাহ মেনে চলার কারণে যারা আক্রমণের শিকার হয়েছে বা যাদের নিজস্ব ব্যক্তি শাহাদত বরণ করেছেন, এই মক্কায় এসে তারাও এটি জেনে যাবেন, এই মক্কায় শত শত সাহাবি এই ইসলামের জন্য শাহাদত বরণ করেছে। এই মক্কায় এই সেই মক্কা হলো সেই মক্কা যে মক্কায় ইসলামের কথা বলার কারণে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের কারণে সর্বপ্রথম সুমাইয়া একজন মুসলিম মহিলা সাহাবীকে শাহাদত বরণ পর্যন্ত করতে পেরেছে। ওই সেই নির্যাতিত মজলুম মুসলিমদের বা আরো কোনো জায়গা মুসলিমরা যখন এই মক্কা পরিবেশে এসে জেনে যাবে যে এটা শুধু আমরাই ইসলামের কারণে নির্যাতিত হয়েছি এমন নয়, এই সেই মক্কায় সর্বপ্রথম ইসলামের যারা ধারক ছিলেন কান্ডারি ছিলেন তারাও নির্যাতিত হয়েছিলেন, অতএব আমাদের ইসলামের কারণে নির্যাতিত হওয়ার কষ্ট পাওয়া এটা কোন বড় কিছু বিষয় নয়। এই সাধনা তা আপনাদেরকে আমি সেই বিষয়টি স্মরণ করে দিতে চাই। আপনি আজকে যদি ভিন্ন কোন তরিকার অনুসরণ করতেন সেই তালাবাদ দিতেন, এ কারণে আপনি কষ্টের শিকার হতেন, তাহলে বিষয়টি ছিল ভিন্ন, কিন্তু আপনার ভিন্ন কোন তরিকা নয়, আপনার তরিকা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আপনার আমল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই আমল, যে আমলের কারণে যে আকীদার কারণে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল আমিন বলে বিশ্বস্ত বলে সমাজে সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি একজন মিথ্যু একজন জাদুকর একজন ভতবাস একজন যিনি ধরা যিনি আক্রান্ত রোগী কত রকমের অপবাদের তিনি শিকার হলেন সেই মক্কার পরিবেশে আল্লাহ। সুতরাং আপনি একটু ভেবে দেখুন আজকে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য আপনি বিভিন্ন অপবাদের শিকার হচ্ছেন তা না, অবস্থাটা একই একই অবস্থা। আপনি আজকে যে পরিবারের মানুষ যে সমাজের মানুষ আপনিও সেখানে খুব ভদ্র মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, খুব সুন্দর মানুষ ছিলেন, কিন্তু যখন আপনি বললেন আমি প্রচলিত আকীদা মানি না, আকীদা মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচলিত নিয়মে সালাত আদায় করতে চাই না, সালাত আদায় করতে চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করতে চাই খলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুযায়ী, তখন আপনিও সমাজে খারাপ হয়ে গেলেন, আপনিও সমাজে খারাপ হয়ে গেলেন। আজকে আপনাকে গালি দেওয়া হচ্ছে, আপনি যেন বেদিন হয়ে গেছেন, জেনে নিন এই গালি নতুন না, ওই সে আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে নিলেন, ইসলামের বাধা দিতে গিয়ে তিনি ইসলামের বীর মুজাহিদ পরিণত হলেন, যখন তিনি ইসলামের সাক্ষ্য দিয়ে বসলেন কাবা চত্বরে যাওয়ার সাথে সাথে মক্কার মানুষেরা
আপনি সমাজের নিয়মে ইসলাম মেনে চলছিলেন, সেই আকীদায় পোষণ করতেন, সেই বিশ্বাসে রাখতেন, যখন কোরআন সহিহ হাদিসের আলোকে সঠিক বিষয়গুলি আপনি মানার চেষ্টা করলেন, আপনাকেও আপনার সমাজের মানুষেরা বলতেছে আপনি এখন বেদিন হয়ে গেলেন। সে গালি কিন্তু ঘুরে ফিরে চলছে। অতএব নিজে সান্ত্বনা নেওয়ার চেষ্টা করবেন। এই গালি শুধু আপনার জন্য নয়, এই গালি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এই গালি আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয়েছে। এই গালি অতএব এটি দুঃখের কারণ নয়, বরং একটি সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম তার জীবনে ইসলামের পথে চলতে যে ব্যথাই অনুভব করবে, যে কষ্টই পাবে, এর বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দান করবে। সুতরাং আপনার জন্য সুসংবাদ। সর্বশেষ বলব, ওই সেই মক্কার পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত যখন গ্রহণ করলেন, ইয়াসারের পরিবার তাওহীদের দাওয়াত গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আর কিছু মানতে রাজি নয়, এমনই যখন তার দৃঢ় ঈমান আকীদা তৈরি হয়ে গেল, ওই মক্কার ইসলাম বিদ্বেষী মহল তারা এই ইয়াসারের পরিবারকে এভাবে শাস্তি দিচ্ছিল যে তোমরা ওই মোহাম্মদকে অস্বীকার করো তাহলে আর কোনো শাস্তি নাই, তোমরা শান্তিতে থাকতে পারবে। আজকেও কিন্তু পরিবেশটা এমনই হয়ে গেছে, আপনি ফিরে আসেন বাধ্যতার দিনে, বাধ্যতার তরিকায়, বাধ্যতার মাঝাবে আপনার কোনো আর সমস্যা নাই। আর যদি বলেন না তা বুঝি না, বুঝি আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলবো, তাহলে আপনার সমাজে এই ধরনের কিছু তৈরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসারের পরিবার যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তাওহীদের দাওয়াত নিলেন, নিয়ে তাওহীদের পথ দৃঢ়ভাবে রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ় ঈমানে রয়েছেন, এটি ছিল তাদের অপরাধ। সেই মরুভূমির পরিবেশে কি কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, নির্মম নির্যাতন চালানো হচ্ছে, নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, তিনি নিজের চোখ দিয়ে দেখছেন, বুঝতেছেন আমার দাওয়াতেই তারা আজকে পথে এসেছে, এ কারণেই তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদ করার মতো কোনো শক্তি ক্ষমতা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী দিলেন, সুসংবাদ দিলেন, বললেন সবরান ইয়া আদা ইয়াসির ফা ইন্না মাউআদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমাদের জন্য আজকে আমি কিছু করতে পারছি না, তবে তোমাদেরকে এই উপদেশটুকু দিচ্ছি, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে ঈমানের উপর অটল থাকো, ফা ইন্না মাউআদাকুমুল জান্নাহ। তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। হে প্রিয় ভাই, প্রিয় বোন, স্মরণ করুন সেই সময় রাদিয়াল্লাহু আনহুর কথা, স্মরণ করুন সেই ইয়াসিরের পরিবারের কথা। আজকে আপনিও সেই পথে আসার কারণে, সেই নির্ভেজাল তাওহীদ মানার কারণে, সেই সুন্নাহ মেনে চলার কারণে আপনিও অনেক নির্যাতনের হয়তো শিকার হচ্ছে। আপনি ধৈর্য ধারণ করুন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। অবশ্যই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আবেগী হয়ে কোনো কিছু করা যাবে না, মনে রাখবেন সবসময় অতি উৎসাহী হয়ে কোনো কিছু করা যাবে না। কোরআন সুন্নাহ মানতে গিয়ে সঠিক জ্ঞানের অনুসরণ না করে যদি আপনি অতি উৎসাহী হয়ে কিছু করতে যান, তাহলে আবার আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য আমরা সবসময় সতর্ক করে, আজকে কেউ অতি উৎসাহী হয়ে ইসলামের নাম দিয়ে বোমাবাজি করছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ আপনাকে এই শিক্ষা দেয় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড
একদিন না একদিন সে চিন্তা করবে যে আমি এই লোকটাকে এত গালি দিই, খারাপ ব্যবহার করি, সে তো আমার সাথে কখনো খারাপ গালি দেয় না, খারাপ ব্যবহার করে না, কেন আমি তাকে বাধা দেব? হয়তো বা একদিন তার বাধা দেওয়াটা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়, আপনি কারোর সাথে ভালো আচরণ করলে অমুসলিমের সাথেও যদি ভালো আচরণ করেন, এর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাড়াবে। এই জন্য আমরা বলি সবসময় আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা যতই কঠিন পরিস্থিতিতে থাকুন সবসময় মানুষের সাথে আপনার হাসি মুখে কথা বলবেন এবং কারো গালি না, কারো উল্টা জবাব না, বরং যে জবাব আপনাকে বাধা দিবেন আপনি তার জন্য তার হেদায়তের জন্য কত বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, যে যত আপনাকে কষ্ট দিবে তার হেদায়তের জন্য কত বেশি আপনি দোয়া করবেন। আপনার দোয়া যদি একবার কবুল হয় তাহলে আপনি সাকসেসফুল, তাহলে আপনি সফল। কারণ তো বাধা দেওয়া আমাদের কাজ নয়, কারণ প্রতিশোধ নেওয়া আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো আমি যে আকীদা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মেনে চলি, আরেকজন যদি মেনে চলতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমি সফল। তাই বাস্তবের অবস্থা তাই দেখা গেছে, সেখানে যে যত বাধা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা মাজলুম ব্যক্তিদের দোয়া পেয়ে তাদেরকে কবুল করেছে, অনেক জায়গায় বাস্তব পরীক্ষা করে দেখেছি আমরা পেয়েছি, যেখানে এই বাধাগুলি এসেছে ওই যারাই প্রথমে বাধা দিয়েছে তারাই পরবর্তীতে সবচেয়ে বড় সহযোগিতায় এগিয়ে এসেছে। তার বিষয়ে ধৈর্যের পরিচয় দিবেন, অস্থির হওয়ার কিছুই নেই, দুনিয়ার টার্গেট আমাদের নয়, আমাদের টার্গেট হলো জান্নাতের ফেল মানুষ। সুতরাং দুনিয়ার জীবনে কষ্ট সহ্য করব, ধৈর্য ধারণ করব, সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সর্বশ্রেষ্ঠ ভাবে পরস্পর আমাদের মাঝে যেন সম্পর্কটা সুন্দর থাকে সেটি আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে। যার মত কলম সুন্দর এই সঠিক পথে আসছে তাদের মাঝে কিন্তু এই রোগটি পাওয়া যায়। আমি বিশেষভাবে অনুরোধ জানাব, বিশেষ করে এই সমস্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে কিছু মানুষ রয়েছেন আপনারা, যদি নিজেদের মধ্যে একে অপরের প্রতি আন্তরিকতা বৃদ্ধি না হয় তাহলে জিনিসটা আরো জটিল হয়ে যাবে। সুতরাং ছোট্ট একটি মশলাকে কেন্দ্র করে একজন আরেকজনের বিরূপ হয়ে গেলেন, একটা বিষয় মিলল না আমার সাথে তাই আমি আলাদা হয়ে গেলাম, এই ভাবগুলি কখনো রাখবেন না। কেউ ভুল করলে তাকে সুন্দরভাবে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন, যেন পরস্পরে আন্তরিকতার সাথে অগ্রসর হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আজকে এই চারপুর শহরে ছোট্ট একটি মসজিদ দিয়ে আপনারা শুরু করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি গ্রহণ করবেন গোটা চারপুর শহরের সব মসজিদ গুলি এ ধরনের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মুখ ভরা সেটাই আশা। মনে করলেন তিনি সেই তায়েফের ময়দানে হয়তো সেখানে তায়েফের পরিবেশে হয়তো আমার এই দাওয়াতকে গ্রহণ করবে। তিনি বের হলেন তায়েফের দিকে, আল্লাহু আকবার, মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বাধার সম্মুখীন হয়েছেন, অনেক গালি গালাজ শুনেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনোদিন মক্কার পরিবেশে রক্তাক্ত করেনি। কিন্তু তায়েফের ময়দানে বের হয়ে তায়েফের পরিবেশে গালি গালাজ তো নয় বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রক্তাক্ত হতে হলো আল্লাহ। এত কষ্ট পেলেন তিনি, কষ্ট পেয়ে তিনি ফিরে আসছেন হাদিস সহিহ বুখারী, ফিরে আসার পথেই হঠাৎ মাথার উপর থেকে যেন এক ছায়া নেমে আসছে, ছায়া নেমে আসতে আসতে নিচে নেমে আসলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এসে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার সাথে রয়েছেন এই মালিকুল জিবাল, পৃথিবীর সব পাহাড়গুলো নিয়ন্ত্রণের যে ফেরেশতাদের দায়িত্ব তাদের যিনি লীলা সেই লীলাকে সাথে নিয়ে এসেছি, যে কয়েক মাসে আজকে আপনাকে ব্যথিত করেছে, আপনি শুধু অনুমতি দিন মক্কার দুই বিশাল পাহাড় দিয়ে এই কয়েক মাসিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন, কি জবাব দিলেন, আপনি কার সুন্নাহ অনুসরণ করবেন দেখে নিন। তিনি জবাব দিলেন,
একটি সেন্টার, একটি কেন্দ্র যেটা হয় সেই হিসাবে যেন গড়ে তুলতে পারি আমরা সেই তহবিল দান করি। ইনশাআল্লাহ আমরা সরকার পক্ষ থেকে যেখানে যেভাবে রয়েছি বাংলাদেশে যাইয়া বিশেষ চেষ্টা করবে যেভাবে যতটুকু সম্ভব সহযোগিতা দেওয়া, আমরা যেন পরস্পরের সেই সহযোগিতা দিয়ে একটি সুপ্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ আমাদের সবাই বেশি তহবিল দান সুবহানাল্লাহ রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب